বুঝতে পারছো বিষয়টা নিয়ে আমার যতটুকু চিন্তা করা দরকার তোমাদের তার চেয়ে বেশি চিন্তা করা দরকার কারণ সমস্যা তো আমি তৈরি করি নাই আমি তৈরি করলে আমি চিন্তা করি তোমরা কিভাবে চিন্তা করবে এটা বলি এই যে গ্রুপে কারা আছে তোমরা তো দেখতেই পারতো রাইট আর তোমাদের সবাই মিলে একটা আলোচনা আসতে হবে যে আয়দার আমরা থাকি আর তোমরা থাকো বা আমি এইভাবে ম্যানেজ করবো তোমরা আলোচনা করে একটা জায়গায় এসে আমাকে বললো আমি

উপকারী না হয়ে ক্ষতিকর হয় কিছু চিন্তা ভাবনা করো আগে সিদ্ধান্ত নিও না বুঝতে পারছো চিন্তা ভাবনা করো ফাইনাল পরে সিদ্ধান্ত নিও তারপরে জানাই আমরা সিক্সটিন থেকে হোমওয়ার্ক শুরু করছি আচ্ছা যারা অনলাইনে কানেক্টেড আছো তারা তো দেখতেছো যে আমি রেকর্ডিং করছি আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে নেটওয়ার্ক স্লো হতে পারে যেহেতু নেটওয়ার্ক স্লো হতে পারে সেহেতু দু একজন কানেক্টেড ডিসকানেক্টেড এরকম হবে এটাই স্বাভাবিক আবার বিকালে সবাই আজকের এই টাইমে যুক্ত হতে পারে না আই গেস আসলে বিকালের সবাইকে সকালে করানো এটা মনে হয় আমার একটা অভ্যাস হয়ে গেছে এই অভ্যাস আমি খুব শীঘ্রই পরিবর্তন করতেছি বিকালের টাইমটা বিকালেই থাকবে শনিবারেও বন্ধের দিনেও সকালের টাইমটা সকালেই থাকবে এরকম একটা এমন এরকম একটা ফিক্সেশনে আমি যাচ্ছি যে না বিকাল যাদের আছে তারা ফুললি বিকাল কেউ চাইলে কেউ চাইলে সকালে আসতে পারে কিন্তু বিকাল যারা আছে তারা পুরাই বিকাল আমি শনিবার হোক শুক্রবার হোক বিকাল মানে বিকাল এরকম একটা ফিক্সেশন আমি যাচ্ছি তবে আজকের দিনটা একটু আমি চেয়ে নিলাম একটু ভিন্ন যেহেতু আমাদের বিজনেস ফেস্ট আছে ওখানে দায়িত্ব আছে বিকালে তাই সকালে নিয়ে আসছে আজকে বাট আমি ডিটার মাইন্ড যে দেখবো যে সোমবারে বিকালেটা বিকালেই থাকবে ইনশাল্লাহ অন্য কোনো কলেজের কোনো চাপ না থাকলে বা প্রোগ্রাম না থাকলে বিকাল একটা বিকাল থাকবে এটা আমি আজকেই কথা দিচ্ছি 16 শুরু করি আমরা খাতা কলম বের করি অধিকাংশ হোমওয়ার্ক না করার কারণ জানতে চাই ঠিক আছে উই শুড লার্ন ইংলিশ বিকজ আমরা যখন as বিকজ since দিয়ে কমপ্লিটিং করি তখন আমাদের হিসাবটা থাকে যে একটা থাকে ইফেক্ট আর একটা থাকে কজ সাধারণত দুটি পার্টে সেম টেন্স থাকে তালহা অ্যাটেনশন দাও সাধারণত দুটি পার্টে সেম টেন্স থাকে একটা ইজ ইফেক্ট আর একটা কজ তো আমরা এখানে কি পাচ্ছি উই শুড লার্ন ইংলিশ বিকজ বিকজ এর পরে আমরা কজটা দিব ইফেক্ট হলো ইংরেজি শেখা কজ কি ইংরেজি কেন শিখব কারণ হলো এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বিকজ ইট ইজ ল্যাঙ্গুয়েজ দা দিচ্ছি না কারণ আরো দু একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গি অথবা এমন হতে পারে এমন কি যে আমাদের ইংরেজি হয় কমিউনিকেট উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড বিকজ ইট ইজ ইউজড ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন এরকম ভাবে চিন্তা করা যেতে পারে

যেহেতু এগুলো কানেক্টেড তাই ইট ইস টাইম এর সাথে আমাদের ওই ইংরেজি শেখার কানেকশনটা দিয়ে কমপ্লিট করতে হবে ইট ইস টাইম উই লার্ন ইংলিশ প্রপারলি সেভেন্টিন নাম্বারে যাচ্ছি ম্যান কনসিডার বুকস বেস্ট ফ্রেন্ড অ্যাজ অ্যাজ বিকজ সিন্স দে একটা বলেছি কজ অ্যান্ড ইফেক্ট বইকে বেস্ট ফ্রেন্ড মনে করে তার কজটা হলো বেস্ট ফ্রেন্ড যাদেরকে আমরা মনে করি তারা বিপদের সময় নাও আসতে পারে ফেলে যেতে পারে

প্রায় আসে ট্রুথফুলনেস গ্রেট ভার্চু বিকজ ইট হেল্পস আদার ভার্চুস গ্রো ইন ম্যান বিকজ ইট ইজ দ্য বেস্ট ভার্চু অফ আনজ ইট হেল্পস আ ম্যান অ্যাচিভ অর পজেস আদার ভার্চুস টু

One may succeed once or twice by telling a lie, but but he may not succeed always. but uh, he may not succeed in the long run. But this success does not last long. But this success is temporary. Dash if you are a liar. You will. Everyone hate, will hate you if you are a liar. No one will respect you if you are a liar. So it is a wise de decision to stop the true uh, stop the habit of telling lies, or to speak the truth, or to cultivate the habit of speaking the truth, or to be truthful. Wise decision to be truthful in life. নাম্বার নাইনটিন পার্টিকুলার একটা ঘটনাকে নিয়ে এসেছে আমরা রবার্ট ব্রুস এর নাম দেখতে পাচ্ছি রবার্ট ব্রুস এর গল্পটা তো আমরা সবাই জানি তো সেটার সাথে রিলেট করে কমপ্লিট করব। রবার্ট কিং রবার্ট ব্রুস লস্ট অল হোস বিকজ হি ওয়াজ ডিফিটেড হি ওয়াজ ডিফিটেড বাই দা ইংলিশ স্কটিশ ছিল রবার্ট ব্রুস আর তাকে ডিফিট করে দিয়েছিল দা ইংলিশ

এক জায়গায় মানুষ যখন বেশি থাকে তখন যারা বেশি কথা বলে তাদের ভিতর থেকে এমনিতেই কথা বেশি বের হয়ে যায় একা থাকলে এটা বের হইতো না ঠিক আছে মানুষ যখন একটা জায়গায় বেশি থাকে না চাইলেও কথা অটোমেটিক বের হয়ে যায় এটাই আর হিউম্যান হ্যাবিট বুঝতে পারছো একা থাকলে কথাগুলো বের হইতো না একা থাকলে মন চাইবে অনেক কিছু মোবাইল ধরি গেম খেলি অথবা দেখি তো কি খাবার আছে একা থাকলে অন্য কিছু নয় ঠিক আছে না আমরা না করি ক্লাসের পরে বইলো আমাকে এটা যদি পজিটিভ হয় তাহলে বইলো অথবা আমাকে বলার আমাকে বলার মাধ্যমে পজিটিভ কিছু বের হয়ে আসলে তাহলে বলো আদার দরকার নেই তো আমরা পরেরটাতে যাই হি প্লেড আওয়ে ইন অর্ডার দ্যাট হি কুড সেভ হিজ লাইফ এরকম দিয়েছিলাম সি নাম্বার ওয়ান ডে হোয়াইল হি ওয়াজ লাইং ইন আ কেভ একদিনের ঘটনা হলো যখন সে কেভে শুয়েছিল সে একটা স্পাইডারকে দেখলো রাইট তো স্পাইডারটা ট্রাই করছিল কেভটার উপরে ওঠার জন্য নাকি অথবা জাল বোনার জন্য স্পাইডারের নেট বোনার জন্য যে একটা তো ওয়ান ডে হোয়াইল হি ওয়াজ লাইং ইন আ কেভ হি saw আ স্পাইডার হি স আ স্পাইডার

বেশি বড় না করার পক্ষে কমপ্লিটিং সেন্টেন্স আমি দেখেছি যারা বেশি বড় করে লিখতে চায় তারা বেশি বড় করতে গিয়ে একটা জায়গায় ভুল করে ফেলে আর এই ভুলের কারণে তার পুরো সেন্টেন্সটাই কাটা যায় যদিও সে আগেই ফুল স্টপ দিত এবং আগের অংশটা ঠিক হতো এবং মার্ক পেত এরকম দেখেছি সাডেনলি হি স আ স্পাইডার হুইচ ওয়াজ ট্রাইং টু ক্লাইম্ব আপ দা কেভ অফ দা ক্লাইম্ব আপ দা কেভ অথবা ক্লাইম্ব আপ দা সিলিং অফ দা কেভ ইট ফেল ডাউন এগেইন বাট ইট ডিড নট লুট ইট কেপ্টে যাবো দেখতে পাচ্ছি করপশন নিয়ে রয়েছে তো সবগুলো সেন্টেন্স সাথে রিলেটেড হয় অপশন দিয়ে কমপ্লিট করতে হবে বা এর সাথে রিলেটেড আইডিয়া দিতে হবে

In the past indefinite tense, V2. Now it is high time. We took we took action against the corrupt persons. We should work together if we want to stop corruption. But we are so self-centered that we do not think for the betterment of the nation. We think for our own selves only. But we are so self-centered that. একটা নাটক দেখেছিলাম নাটকের একটা পার্ট দেখেছি পুরাটা দেখি নাই সে হলো একটা ইংলিশ মিডিয়াম নামও জানি না ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে গিয়ে এক গার্ডিয়ান তার ছেলে ওখানে পড়ে তারে যায় ধরছে যে আপনার ছেলে তো এই স্কুলে পড়ে হ্যাঁ তো মেয়ে স্কুলে বেতন কত 25000 টাকা তো এক ক্যালেন্ড বছরের শুরুতে কত দিতে হয় দেখা গেল যে লাখ টাকা দিয়ে পড়তে হয় এবারে বলে যে আপনি কোথায় চাকরি করেন আপনার বেতন কত এখন দেখা যায় যে স্কুলের ছেলের বেতনের চেয়ে আমার বেতন কম এবারে তাহলে ওরা ধরে ফেলছে যে আপনি তো তাইলে ঘুষ ঠিক আছে আশেপাশে সাংবাদিকটা চলে আসে রেকর্ডিং করতে থাকে ওনার ওখানে কান ধরে আর উঠবস্কায়ু আমাদের দেশের তোমার কি মনে হয় যে শিক্ষার খরচ বেশি এক ইংলিশ মিডিয়ামে তো দুরন্ত মাত্রার বেশি হ্যাঁ দুরন্ত প্লে হারবারে গেলে নাকি ভিআইপি ছাড়া ভর্তি করে না ওরা উত্তরায় যেটা আছে সেটাও কিসের ইনকাম কত তার স্টেটমেন্ট দেখে ছেলেমেয়েদের পড়াবো আসলে কি এজুকেশন একটা সার্ভিস নাকি বিজনেস আমার কাছে কিছু ক্ষেত্রে তো বিজনেস মনে হয় ঠিক না একদমই এবং গিয়ে দেখো ওখানে ওই ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার ইন্টারন্যাশনাল হিসাবে তুলনা করলে এটা ঠিক আছে কারণ আমরা যদি ব্রিটেন আমেরিকায় যাই তাহলে দেখি সব দেশের এডুকেশনের কস্ট অনেক বেশি কিন্তু আমাদের দেশের পার্সপেকটিভ তো এটা ঠিক না ডেভেলপিং কান্ট্রিগুলোতে এজুকেশন হওয়া উচিত পিতা স্যালারির উপর বেস করে সন্তানের বেতন ক্যাডেট কলেজ এটা করছে রিউনো রিক্সা চালকের সেলের বেতন তিনশো টাকা হবে কিন্তু একজন সচিবের ছেলের বেতন পনেরো হাজার হবে কারণ সচিবের বেতন তো পূর্ণাঙ্গ সচিব যে সে তো ছাপ্পান্ন হাজার টাকার স্কেলে প্রায় আশি টাকার মতো বেতন পায় সুতরাং তার সেলের বেতন পনেরো হাজার টাকা হইতেই পারে কিন্তু রিক্সাওয়ালার সেলের বেতন তিনশো টাকার উপরে হওয়াই উচিত না মানে ক্যাডেট সিস্টেম বাংলাদেশে করেছে পিতা মাতার বেতনের রেশিও অনুসারে সন্তানের বেতন এটা কি লজিক্যাল মনে হয় তোমাদের কাছে আমার কাছে এটা কি লজিক্যাল মনে হয় এবং রাজুক কলেজ চাইলে রাজুক কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠান রাজুক কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠান চাইলে এগুলো অ্যাডপ্ট করতে পারে কিন্তু সরকারিভাবে অনুমতি পাবে কিনা বা করবে কিনা দ্যাট ইজ আ ডিফারেন্ট ফ্যাক্ট অনুমতি পাবে চাইলে চেষ্টা চেষ্টা করলে কোনো কিছু অসম্ভব নয় ঠিক আছে তুমি কি তোমার কাছে কি মনে হয় যে রাজু কলেজে কোনো রিক্সাওয়ালার ছেলে পড়ে কখনো পেয়েছ পাওনি আচ্ছা রিক্সাওয়ালাদের ছেলেরা কি ব্রিলিয়েন্ট হয় না নাকি সব গাধা গুরু ওরাই হবে কোন কৃষকের ছেলে পরে দেখেছো কৃষকের কৃষকদের ছেলে মেয়েরা কি হয় না তাহলে এটা একটা অনিয়ম না আমাদের দেশে রাজু কলেজ সহ গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান রাজু কলেজ বলো নটরডাম বলো সেন্ট জোসেফ বলো রেসিডেন্সিয়াল বলো আদমজি ক্যান্টনমেন্ট বলো ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আমি যে স্কুলে পড়ে আসছে ওই স্কুলে তো 15 টাকা বেতন ছিল হ্যাঁ 15 টাকা আমার বছরে কোন মাসে বেতন দেনি জরিমানা সহ বছর শেষে একবার দিছি আমি যে ইউনিভার্সিটিতে পড়ে আসছে ওখানে তো মাত্র পাঁচ টাকা বেতন ঠিক আছে সারা বছর পাঁচ ওখানে বেতন পরীক্ষার ফি আহ সেশন চার্জ হলের সিট করা বিদ্যুৎ বিল সবকিছু পুরা বছরে দেইনি ফর্ম ফিল সময় একবার দিছি সব মিলিয়ে হয়তো কত লাগে এগারোশো বা সাড়ে এগারোশো টাকা লেগেছে কিন্তু তার আগের বছরের রেজাল্ট ভালো হওয়ার কারণে ইউনিভার্সিটি থেকে আমি আবার পনেরোশো টাকা অটোমেটিক আমার একাউন্টে ঢুকে বসে আছে ঠিক আছে শিক্ষা হওয়া উচিত এরকম তো তোমরা চিন্তা করো বল শিক্ষা ব্যবস্থার জন্য তোমরা অনেক কিছু কন্ট্রিবিউশন করতে পারো ভালো দেশের অবস্থা ভালো হবে তার আচ্ছা করাপশন নিয়ে চিন্তা করতে গিয়ে আমরা শিক্ষাকার করাপশন নিয়েই বেশি চিন্তা করিছে অন্যগুলো বাদ দিলাম যেহেতু আমরা এই সেক্টরের মানুষ করাপশনস আর नॉट অনলি ডিজঅনেস্ট বাট অলসো ডेंजरस ফর দা শুধু ডेंजरस দিলে হবে না একটা ওয়ার্ড দিয়ে কমপ্লিটিং করা যায় না ফর দা সোসাইটি অ্যাড করে দিতে বলেছি

এখানে পরে দেখি যে মানি অ্যান্ড হেলথ ব্যাক হেলথ নিয়ে কথা হচ্ছে তো হেলথ নিয়ে প্রভাব আছে হেলথ ইজ ওয়েল দেয়ার ইজ এ প্রভাব দ্যাট হেলথ ইজ ওয়েল দো ওয়ান ক্যান গেট হিজ লস্ট মানি অ্যান্ড হেলথ ব্যাক দো অল দো থাকলে দুটি পার্টি সাধারণত একটা আরেকটার উল্টা তার মানে হেলথ এবং মানি ব্যাক পাইলে ওয়েলথ কি পাবে না টাইম ব্যাক পাবে না রাইট আচ্ছা যদি এটা টাইমের ইম্পর্টেন্স নিয়ে হয় তাহলে তো আমাদের প্রভাবটা ভুল আছে

regain his lost time one cannot regain his lost time number detail if you leave your work for tomorrow tomorrow will never come man who wastes time idly is sure to fail in life is sure to suffer in the long run

The reading of books is necessary in life. So there is no alternative to reading books. So sir, a 22 A B is, number dictable then. Uh, 22 Air B. Yes, sir. Uh, the books written by great writers contain noble thoughts and ideas. এবার আমাদের ন্যারেশন হোমওয়ার্কে যাব আচ্ছা আই গেস ওখানেই ছিল টাইম শেষ হলে আবার নতুন করে টাইম আপডেট করব সমস্যা আমাদের ন্যারেশন হোমওয়ার্ক ছিল 26 থেকে 31 আমরা কি আমরা কি অ্যাটেনশন দিতে পারি 26 হোয়ার আর ইউ ফ্রম সেড দা টিচার আই এম ফ্রম নেপাল সেড দা স্টুডেন্ট প্রথম লাইনে লিসেনার স্পিকার দুজনকে আনলাম দা টিচার আস্ক দা স্টুডেন্ট হোয়ার হি ওয়াজ ফ্রম আই এম ফ্রম নেপাল এটা প্রশ্নের উত্তর উত্তর হওয়ার কারণে আমাদের রিপোর্টিং ভার্ব হবে রিপ্লাই দা স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ফ্রম নেপাল

উঠে যাবে একদমই উঠে গিয়ে আই লাইক ইট এখান থেকে আমাদের ন্যারেশন চলতে থাকবে সো দা স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট হি লাইকড ইট এন্ড অ্যাডেড দ্যাট কি আই লাইক ইট অ্যাসারটিভ সেন্টেন্স পরেরটা অ্যাসারটিভ সেন্টেন্স সুতরাং রিপোর্টিং ভার্ব অ্যাড দিয়ে জয়েন করে দিলাম এন্ড অ্যাড অ্যাডেড দ্যাট হি থট হি থট দা সিটি ওয়াজ ভেরি বিউটিফুল এটা তার চিন্তা ছিল আসলে সেরকমটি পায় নাই হি থট দা সিটি ওয়াজ ভেরি বিউটিফুল টোয়েন্টি সেভেন হ্যাভ ইউ হার্ট দ্য নেম অফ ইশ আস্ট দ্য কাকে জিজ্ঞেস করলো স্টুডেন্ট হবে কোথায় আছে তার নামটা নো স্যার হুয়াজ হি রিট দ্য লেসনেটিভ জেন বি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোথাও নাম নাই আহ দা স্টুডেন্ট আমরা নামটা অ্যাড করে নেবো টিচার সাথে এটা হওয়াটাই স্বাভাবিক তো সেই হিসাবে দা টিচার আস্ট দা স্টুডেন্ট দিলেও কোন সমস্যা নেই আশা করা যায় স্টুডেন্ট প্লুরাল সিঙ্গুলার দুটি হতে পারে দা টিচার আস দা স্টুডেন্ট ইফ হি সিঙ্গুলার দিচ্ছি তাই হি দিচ্ছি ইফ হি হ্যাড হার্ড দা নেম অফ ইশপ দা স্টুডেন্ট রিপ্লাইড ইন দা নেগেটিভ রেসপেক্টফুলি স্যার এর জন্য রেসপেক্টফুলি নো এর জন্য রিপ্লাইড ইন দা নেগেটিভ এরপরের অংশ এন্ড আস্কড হিম এন্ড আস্কড হিম হু হি হ্যাড বিন এবার টিচার তাকে অ্যাডভাইস করছে যে বইটা পড়লেই জানতে পারবা